অ্যাডোবি মিডিয়া এনকোডার সফটওয়্যারটি আপনার ভিডিও রেন্ডারিংয়ে যে এক্সপিরিয়েন্সটা আছে এটা অন্য লেভেলে নিয়ে যেতে পারে। নর্মালি আপনি যদি প্রিমিয়ার প্রো দিয়ে অথবা আফটার ইফেক্ট দিয়ে কোনো একটা প্রজেক্ট কমপ্লিট করার পর রেন্ডার করেন, সেক্ষেত্রে রেন্ডারিং সময়টা বেশি লাগবে, পাশাপাশি রেন্ডারিং দিয়ে আপনাকে ওয়েট করতে হবে, এটা কখন কমপ্লিট হবে তেন অন্য কাজটা করবেন। বাট যদি আপনি অ্যাডোবি মিডিয়া এনকোডার ব্যবহার করেন সেই ক্ষেত্রে সেটা করতে হবে না, রেন্ডারিংয়ের তুলনামূলক সময়টা কম লাগে, প্লাস রেন্ডারিংয়ে দিয়ে আপনি অন্য কাজ পাশাপাশি করতে পারবেন বা অন্য কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন। সো যারা প্রফেশনাল এডিটিং করেন তাদের মাস্ট বি অ্যাডোবি মিডিয়া এনকোডার সফটওয়্যারটি ব্যবহার করা উচিত। এটা কিছু সুবিধা রয়েছে যেগুলো নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করব। আমি লাস্ট দুই সপ্তাহ যাবৎ 24 যে ভার্সনটি আছে আপডেট ভার্সন এটা ব্যবহার করছি এবং প্রপারলি সুন্দরভাবে ব্যবহার করতে পারছি, কোনো প্রকার সমস্যা হচ্ছে না। হ্যাঁ, অবশ্যই টাকা ছাড়া, টাকা দিয়ে আমি কোনো সফটওয়্যার বাই করে ব্যবহার করি না। বাট আপনি যদি মিডিয়া এনকোডার সম্পর্কে বিস্তারিত জানতে চান বা এটা কীভাবে ব্যবহার করতে জানতে চান তাহলে মাস্ট বি বাকি ভিডিও কন্টিনিউ করতে হবে। ওয়েল, আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। সেখানে আমি অ্যাডোবি মিডিয়া এনকোডার নিয়ে কথা বলবো। এটা নিয়ে আসলে ডিপ আলোচনা করার মতো তেমন কিছুই নেই, আমার যেই পারপাসে আমি ব্যবহার করি ওইটাই জাস্ট এখানে আমি আপনাদেরকে বলতে পারবো, তার বাইরে তেমন কিছু বলতে পারবো না। এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমরা যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্ট দিয়ে কাজ করি বা ভিডিও এডিট করি বা যে কোনো প্রজেক্টে কাজ করি সেটা রেন্ডার করার জন্য আমরা অ্যাডোবি মিডিয়া এনকোডারটা ব্যবহার করি। সেই ক্ষেত্রে তুলনামূলক অ্যাডোবি প্রিমিয়ার প্রো যেই এনকোডারটা রয়েছে ডিফল্টভাবে বা আফটার ইফেক্টের মধ্যে যেটা রয়েছে তার চেয়ে বেটার এবং দ্রুত অ্যাডোবি মিডিয়া এনকোডার সফটওয়্যারগুলো রেন্ডার করতে পারে। এটা মূলত অ্যাডোবির একটা ট্রান্সকোডিং সফটওয়্যার। সো বর্তমানে 24 ভার্সনটি ব্যবহার করছি এবং সম্পূর্ণ ফ্রিতে। অবশ্যই আমি নর্মাল এই সকল সফটওয়্যার টাকা দিয়ে কিনে কখনো পারচেস করে ব্যবহার করি না এবং এটা আমার ওয়েবসাইট রয়েছে rirobineee.com, আমার ওয়েবসাইট, অ্যান্ড এটা আপনি অবশ্যই আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন। সো আমি জাস্ট গতকাল ভিডিও মেক করার সময় একটা ফাইল তৈরি করেছিলাম, এটাই ওপেন করছি। এখানে তেমন কিছুই নেই, জাস্ট সিম্পল একটা ভিডিও রয়েছে। আমি ভিডিওর প্রথম কিছু অংশ কেটে দিয়েছি, মাঝখানে একটা কাট দিচ্ছি জাস্ট দেখানোর জন্য। আমার কম্পিউটারে উইন্ডোজ 7 পর এখন পর্যন্ত তেমন কোনো এডিটিং করা হয় নাই, তাই কোনো প্রজেক্ট আমার কম্পিউটার নেই যেটা আমি ওপেন করে দেখাবো। নর্মালি যখন আপনি ভিডিওর কাজগুলো কমপ্লিট করবেন, আপনার যে প্রজেক্টে আছে এটা কমপ্লিট হওয়ার পর আপনি চলে আসবেন এক্সপোর্টের মধ্যে, বা ওল্ড সফটওয়্যার ব্যবহার করলে আপনি ফাইলে আসবেন, ফাইল থেকে এক্সপোর্ট অপশন থাকবে, এক্সপোর্টে ক্লিক করে আপনি এখানে আসতে পারেন। আমি যেখানে বর্তমানে আছে আর কি, এখানে আসার পর বর্তমানে এই টাইপের একটা ইন্টারফেস চলে আসে। এখন আপনি এই ফাইলটা আসলে কীভাবে রেন্ডার করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এখান থেকে আমি 4K দিয়ে রাখি ম্যাক্সিমাম টাইম, তারপর ভিডিওর বাকি যেই ইনফরমেশনগুলো আছে সেটা ঠিক করতে হয়, যেমন রেন্ডার আর ম্যাক্সিমাম ডেপথ, ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, এটুকু দেওয়ার পর নিচে আসি আমরা। তারপর এখান থেকে সিবিআর দিতে হয় এবং এটা বাড়িয়ে দিতে হয় আর কি, সো 110 আশপাশে রাখলে চলে। এটা রেখে দেন আপনি যদি এক্সপোর্টে ক্লিক করেন তাহলে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে ডিফল্ট এনকোডার রয়েছে ওটা দিয়ে এটা রেন্ডার হবে, বা সেই ক্ষেত্রে তুলনামূলক অনেক বেশি সময় লাগে। আমার যে গ্রাফিক্স কার্ডটা আছে ওইটা পরিপূর্ণ ইউজ এখানে করে না, যার ফলে সময়টা অনেক বেশি লাগে। তাই আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে এনকোড না করে সেন্ড টু মিডিয়া এনকোডার ক্লিক করি। এখন মিডিয়া এনকোডার যে সফটওয়্যারটি আছে এটা ওপেন হবে, ওপেন হওয়ার পর আমাদের এই ফাইলটা একটা কপি এখানে চলে আসবে। সো কপি আসার পর দেন আপনি জাস্ট এখান থেকে এই যে প্লে বাটনটা আছে এখানে ক্লিক করবেন, তাহলে একটা প্রিভিউ দেখাবে এবং কাউন্ট ডাউন কমপ্লিট হওয়ার পর রেন্ডারটা শুরু হবে। যেহেতু আমার ভিডিও তেমন কোনো ইফেক্ট ইউজ করে নেই বা কিছুই করে নেই, তাই সরাসরি রেন্ডার হওয়া শুরু করে দিয়েছে। বাট নর্মালি আপনার ভিডিওতে যখন কাজ করবেন অনেক ধরনের ফাইল আসবে, কি পরিমাণ ফাইল এখানে রয়েছে সব কিছু গুছিয়ে রেডি করে তারপর রেন্ডারটা মূলত শুরু করে। ওকে, অ্যান্ড আপনি এখানে রেন্ডার দেওয়ার পর আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো একটা ফাইল নিয়ে, অন্য কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি চাইলে 4-5 মাল্টিপল প্রজেক্ট জাস্ট একসাথে কমপ্লিট করে মিডিয়া এনকোডার সেন্ড করে দিয়ে আপনি অন্য কাজ করতে পারেন, বা কম্পিউটার রেখে দিতে পারেন, বা এটা কেটে দিতে পারেন, তাতেও কোনো প্রকার সমস্যা নেই। আপনি যেটা সেন্ড করে দিয়েছেন এটা একটা কপি এখানে চলে আসছে, ও এখান থেকে এটা রেন্ডার করতে পারবে। এবং অনেকের দেখা যায় কম্পিউটার কনফিগারেশন একেবারে লো থাকে, খুব বেশি একটা হাই থাকে না, সেক্ষেত্রে যদি আপনি প্রিমিয়ার প্রোতে এডিট করে প্রিমিয়ার প্রোতে রেন্ডার করতে চান সেই ক্ষেত্রে আপনার কম্পিউটার কিছুক্ষণ পরে হ্যাং করবে বা ল্যাগ করা শুরু করবে বা নানা ধরনের প্রবলেম ক্রিয়েট করে। বাট এখানে যদি আপনি মিডিয়া এনকোডার ব্যবহার করেন, আমি যা পেয়েছি প্র্যাকটিক্যালি তুলনামূলক ভালো পারফর্ম করে এবং র্যাম ক্লিনার যে সফটওয়্যার আছে বা আমি যেটা ব্যবহার করি অ্যাডভান্স সিস্টেম কেয়ার, এটা দিয়ে আমি কিছুক্ষণ পরপর র্যামটা ক্লিন করে দিই। ক্লিন করে দিলে সফটওয়্যার ক্র্যাশ করার যে বিষয়টা থাকে ওইটা আর হয় না, এটা আমার এখন পর্যন্ত পড়ে না, আমি আমার পূর্বের এক্সপিরিয়েন্স বলছি। যখন আমার কম্পিউটার র্যাম 16 GB ছিল, বর্তমানে 32 GB, সো এটা মোর দ্যান এনাফ আমার যে কোনো ধরনের কাজের জন্য, যদিও আমি এটা এক্সটেন্ড করে 64 নিয়ে যাব। সো এটা হচ্ছে আমাদের মূল বিষয়। অথবা আপনি যখন একটা ফাইল এখানে রেন্ডার করা শুরু করবেন, রেন্ডার কমপ্লিট হওয়ার পর এটা ডান লেখা আসবে এবং আপনার ফাইলে যে লোকেশন দেওয়া থাকবে ওই লোকেশনে গিয়ে
রেন্ডার হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে ফাইলটা থাকে বা লোকেশনটা থাকে ওখানে গিয়ে এটা জমা হয়, অ্যাডোবি প্রিমিয়ার প্রো 24। সো এখানে মেবি আমার ভিডিওটা চলে আসছে। ইয়া, এই হচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের ভিডিওটি, এটাই হচ্ছে মূলত এই সফটওয়্যারের মূল পারপাস। আমি জাস্ট প্রিমিয়ার প্রো দেখিয়েছি, আপনি অ্যাডোবি আফটার ইফেক্ট ব্যবহার করলে সেমভাবে ওইটা থেকে এখানে ফাইল সেন্ড করে আপনি এখানে ভিডিও রেন্ডার করতে পারবেন। অথবা যদি মাল্টিপল ফাইল থাকে, চার পাঁচটা ফাইল দিয়ে আপনার কোনো কাজে যাবেন, সেই ক্ষেত্রে আপনি চার পাঁচটা ফাইল এখানে সেন্ড করবেন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে প্রিমিয়ার প্রো থেকে সেন্ড করতে হবে না, আপনি এখানে এসে এই কিউ যাওয়া ফাংশনটা আছে এখানে প্লাসে ক্লিক করে আপনার যে ফাইলটা আছে, প্রজেক্টটা আছে, ওইটা এখানে আপনি অ্যাড করতে পারেন। যে লোকেশন রাখা আছে লোকেশনে যাবেন, অ্যাডোবি প্রিমিয়ার প্রো 24। সো দেখতে পাচ্ছেন এখানে মাল্টিপল সোর্স রয়েছে, সো জাস্ট ক্লিক করলে ওই প্রজেক্টের মধ্যে যদি কোনো প্রকার ভিডিও থাকে যেটা রেন্ডার করার প্রয়োজন, সেটা এখানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। বাট আমি যেটাতে ডাবল ক্লিক করেছি ওটা জাস্ট একটা ফাইল, ওখানে ভিতরে কিছুই নেই, কোনো ভিডিও নেই, তাই এখানে কিছুই আসে নাই। সো এইভাবে মাল্টিপল ফাইল চুজ করে একসাথে অ্যাড করে দিয়ে দেন যদি আপনি অটো কম্পিউটার শাটডাউন ফাংশনটা অন করে দেন, তাহলে আপনার কাজটা কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনার পিসিটা অটোমেটিকভাবে অফ হয়ে যাবে। সো আপনি রেন্ডারে দিয়ে অন্য কোনো কাজ করতে পারবেন। যাদের কম্পিউটার কনফিগারেশন একেবারে লো, তাদের ক্ষেত্রে অনেক বেশি সময় লাগে। নর্মাল একটা ভিডিও রান্ডার হতে দেখা যায় ঘন্টাখানেক বা তার চেয়ে বেশি সময় লাগতে পারে। এছাড়াও কিছু ফেসিলিটি রয়েছে, যদিও আমি অন্য কোনো ফেসিলিটি এখানে ব্যবহার করি না, আমার পারপাস শুধু একটাই, এটা দিয়ে কনভার্টও করা যায় ভিডিও। বাট ওই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই, তাই অন্য কোনো বিষয় এখানে বলতেছি না। আমি পার্সোনালি যতটুকু ব্যবহার করি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। সো যাদের সফটওয়্যার প্রয়োজন তারা আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। অ্যান্ড ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।